আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং টিপ। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়ালে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আমি গত পর্বে দুইটি টিউটোরিয়াল দিয়েছি আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে। আশা করি আপনারা সেই দুটি দেখেছেন এবং নিজে প্র্যাকটিস করেছেন, এবং আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি কীভাবে আপনি লঘু মকআপ করবেন। লঘু মকআপ একটি এমন একটি বিষয় যেটি অনেকেই অবহেলা করে, কিন্তু আপনি যদি লঘু মকআপটা ভালো করে শিখেন তাহলে অবশ্যই fiverr.com, peopleforhour.com, upwork.com, freelancer.com এর মতো প্রফেশনাল মার্কেট প্লেসগুলোতে নিজেকে অনেক বেশি প্রফেশনাল করে দাঁড় করাতে পারেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সমস্ত লার্নিং এবং আর্নিং লেটেস্ট ভিডিওগুলো এখান থেকে একে একে দেখতে থাকেন। কেননা আমি অনেক রিসার্চ করে আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতেই ভিডিওগুলো পাবলিশ করার চেষ্টা করি। তো বন্ধুরা, ফিরছি ইন্ট্রো এর পরে। ওয়েলকাম ব্যাক। আমি প্রথমে ওপেন করছি ফটোশপ। বন্ধুরা, আমি এখন ফটোশপ ওপেন করেছি। আমি ফটোশপ সিসি কাজ সিসিতে আপনাদেরকে আমি কাজটি দেখাবো। আপনি চাইলে সিএস 6 বা সিএস 4 এ ওই কাজটি করতে পারবেন। বন্ধুরা, আমি প্রথমে একটি লক রেডিমেড মকআপ নিয়েছি, এটি নিয়েছি গুগল থেকে। আপনি চাইলে সরাসরি একটি ওয়েবসাইট আমি দেখাচ্ছি আপনাদেরকে, সেটি হচ্ছে এই prohat.cc। এই ওয়েবসাইটটি থেকে আপনি ফ্রি অনেকগুলো মকআপ ইচ্ছামতো নিতে পারবেন। ধরুন আপনি গুগল এর মধ্যে ফ্রি মকআপ যদি চার্জ দেন তাহলে অবশ্যই মকআপ পাবেন, আর যদি কাঙ্ক্ষিত মকআপ না পান তাহলে ফ্রি ফিকে যাবেন। ফ্রি ফিকে না পেলেও আপনি shutterstock.com থেকে যে মকআপটি আপনি চাচ্ছেন সেই মকআপটি এখানে যদি লিঙ্কটি এখানে বসিয়ে চার্জ দেন তাহলে সেই মকআপটি সহজে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটি হচ্ছে সবচেয়ে সহজ উপায়। আমি এই মকআপটি নিয়েছি এভাবেই। তো মকআপটি নেওয়ার পরে আপনি এভাবে দেখতে পাবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন যে লোগোটি রয়েছে সেই লোগোটি আমি মুছে দিব। তো আমাকে যে কাজটি করতে হবে, আমি দেখাচ্ছি যে লোগোটি আমি তৈরি করেছি সেটি হচ্ছে এটি। আমি আপনাদের এটি আজকে তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি এই যে লেখাটি দেখতে পাচ্ছেন লোগো, সেই লেখাটি আমি রিমুভ করে দিব। রিমুভ করার জন্য আমি প্রথমে যেতে হবে ল্যাসো টুলে। ল্যাসো টুল সিলেকশন করার পরে আমি মাউসের লেফট বাটন ক্লিক করে এভাবে আস্তে করে স্মুথলি আমি ধৈর্য সহকারে এটিকে সিলেকশন করে নিব। সিলেকশন করে নেওয়ার পরে এটি সিলেক্ট হয়ে গেল, কোনো ঝামেলা ছাড়াই। এরপরে আপনাকে যেতে হবে এডিটে। এডিটে যাওয়ার পরে আপনি ফিলে ক্লিক করবেন, Shift+F5। Shift+F5 ক্লিক করলে সরাসরি আপনি ফিলে চলে যেতে পারবেন। ফিলে আসার পরে আপনি এ ধরনের একটি ইন্টারফেস পাবেন। এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্টস। কন্টেন্টস অ্যাওয়ারে যখন যাবেন আপনি কন্টেন্টস অ্যাওয়ারে ক্লিক সিলেকশন দিয়ে রাখবেন। এবার আপনি এখানে টিক দিয়ে রাখতে পারেন এবং মোড রাখবেন নর্মাল এবং অপাসিটি 100%। এরপরে দেন ওকে। ওকে দেওয়ার পরে কি হয় একটু অপেক্ষা করুন। দেখুন বন্ধুরা, আমি এটি রিমুভ করতে চাচ্ছি, পুরোপুরি রিমুভ হয়নি। আমি আবার কন্ট্রোল ডি প্রেস করে পূর্বের অবস্থায় চলে গেলাম। আমি আবার সিলেকশন ল্যাসো টুল দিয়ে সিলেকশন করছি। আবার যাব এডিটে। এডিটে যাওয়ার পরে ফিলে ক্লিক করব। ফিলে ক্লিক করার পরে একইভাবে কন্টেন্ট অ্যাওয়ার ওকে দেন এই ধরনের দেখাবে। যতক্ষণ পর্যন্ত এটি না মুছে যায় ততক্ষণ পর্যন্ত আমাকে কিভাবে করে যেতে হবে, অর্থাৎ এটি পুরোটাই আমি মুছে দিব। গ্রাফিক ডিজাইন বলেন বা ফটোশপের কাজ বলেন বা ইলাস্ট্রেটরের কাজ বলেন, আপনি যত ধৈর্য ধরে কাজ করতে পারবেন তত আপনি আইডিয়া জেনারেট করতে পারবেন। হয়ে গেল বন্ধুরা, খুব সহজে আমি রিমুভ করে ফেললাম, অর্থাৎ এটি একটি প্লেন মকআপে পরিণত হলো। আমি এবার আমার যে কাঙ্ক্ষিত মকআপটি লোগোটি আমি বসাতে যাচ্ছি সেটি আমি নিয়ে আসবো। সেটি আমি আগেই তৈরি করে রেখেছি, সেটি আমার কম্পিউটারের মধ্যে সেভ করা রয়েছে PNG ফাইলে অথবা PSD ফাইলে। ধরুন আমি সেই লোগোটি নিয়ে আসছি, এই লোগোটি আমি নিয়ে যাব। এটি আমার চ্যানেলের লোগো। চ্যানেলের লোগোটি আমি এটি লক
ব্লকটা উঠিয়ে দিব, আনলক করব। আনলক করার পরে আমি এটি চাইলে ড্র্যাগ এন্ড ড্রপ করে সরাসরি নিয়ে যেতে পারি এখানে। এটি একটু বড় হবে, আমি এটি একটু বড়টাকে ছোট করব। কন্ট্রোল টি প্রেস করব, কন্ট্রোল টি প্রেস করলে এটি সিলেকশন হয়ে যাবে। এরপর শিফট প্লাস অল্টার প্রেস করে আমি একইভাবে এটিকে ছোট করব। শিফট প্লাস অল্টার একসাথে প্রেস করব, শিফট প্লাস অল্টার প্রেস করলে এটি ছোট হয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আর একটু ছোট করে আমি খুব টানদনিক উপায়ে আমি খুব সহজে এই মকআপটির উপরে আমি বসিয়ে দিলাম, রেডিমেড মকআপটির উপরে। এভাবে চাইলে আপনি যে কোনো মকআপ নিয়ে অথবা ক্লায়েন্টের চাহিদা অনুসারে আপনি মকআপটি ডাউনলোড করে নিয়ে সহজেই ক্লায়েন্টকে কাজ ডেলিভারি দিয়ে অনেক বেশি আর্নিং করে নিতে পারবেন বিভিন্ন ধরনের প্রফেশনাল মার্কেট প্লেস থেকে। এবার আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার পরে অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই করার পরে এটি বসে গেল। এইবার আমি এটি একটু কপি করি, কপি করার জন্য কন্ট্রোল দেয়। এবার আমি এটিতে চাইলে কাজ করতে পারি আরও সৌন্দর্য আনয়নের জন্য। আমি এখানে ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করার পরে দেখতে পাচ্ছি একটি অসাধারণ ইন্টারফেস হাজির হয়েছে। ব্ল্যান্ডিং অপশনে আমি এলাম। এবার আমি স্ট্রোক দিচ্ছি, একটু স্ট্রোক দিলে এটা আগের চেয়ে একটু সুন্দর হবে। টেক্সচার দিলে কীরকম হবে একটু দেখাচ্ছি। তারপরে ইনার গ্লো টেক্সচারটা উঠিয়ে নিচ্ছি। এভাবে চাইলে আপনি আপনার কাঙ্ক্ষিত লোগোকে অনেক বেশি সুন্দর করে আপনি প্রেজেন্ট করতে পারেন। বন্ধুরা মনে হচ্ছে এটি আলাদা করে ছাপ দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, এখানে আর কিছু চেঞ্জের প্রয়োজন নেই। আপনি চাইলে আরেকটি কাজ করতে পারেন, এটি মাল্টিপ্লাই করলে এরকম চলে আসবে। বন্ধুরা আপনি বিভিন্নভাবে এখানে ডার্কেন দিতে পারেন, মাল্টিপ্লাই দিতে পারেন, বিভিন্নভাবে দিয়ে আপনি এটিকে নান্দনিক উপায়ে রূপ দিতে পারবেন। এরপরে ওকে ওকেতে ক্লিক করার পরে আপনি এ ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। দেখুন বন্ধুরা খুব সহজেই আপনি এটিকে এদিকে সরাই দিলে আরেকটি রূপ চলে আসবে। তো বন্ধুরা আপনি সহজে চাইলে যে কোনো মকআপ কীভাবে তৈরি করে নিতে পারবেন খুব সহজে। আমি এটি ওয়াল উডেন অর্থাৎ খাটের একটি ওয়ালের উপরে একটি উডেন করা আছে, সেটিতে আমি লোগোটি বসিয়েছি খুব সহজ। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। যদি একবার দুবার বা তিনবার বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনি বারবার দেখবেন। এভাবে প্র্যাকটিস করে আপনি আপনার লোগোকে নান্দনিক উপায়ে রূপ দিতে পারেন এবং অনেক বেশি আর্নিং জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে? ভিডিওটি যদি ভালো লেগে থাকে ন্যূনতম, তাহলে অবশ্যই আমি আপনাকে অনুরোধ জানাবো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি বেল আইকনটি এনেবল করে দিন। এখান থেকে লার্নিং এবং আর্নিং রিলেটেড সমস্ত ভিডিওগুলো একে একে দেখতে থাকুন। অনেক বেশি আর্নিংয়ের আশা বা ফ্রিল্যান্সিং কেরিয়ার যদি আপনি গঠন করতে চান, এখানে এমন কিছু পাবেন যেটি আপনি অন্য চ্যানেলে নাও পেতে পারেন। তো আপনি সময় নিয়ে আপনার চাহিদা পূরণের জন্য বা নিজের জ্ঞানকে আরও বেশি সমৃদ্ধ করার জন্য আমি আপনাকে রিকমেন্ড করব অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন। লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।